वेलकम ऑनलाइन क्लास टोमकोल मॉडल स्कूल। आज के हमें क्लास टेन एर लाइफ साइंसेस जो टॉपिक आलोचना करब स्विमिंग इन फिश माने माछेर संतरण बा माछेर सातार काटा। तले आमरा ए चैप्टर की पढ़छि गमन। तले माछ माछेर जो प्रधान गमन जो पद्धति सेटा हच्छे संतरण बा सातार काटा। ठीक आछे, आर आमरा जानी जे माछ हच्छे ऑस्टिकथिस श्रेणीभुक्त मुख्य जलज प्राणी। ঠিক আছে, মাছ তাহলে জলজ প্রাণী আমরা জানি, কিন্তু মুখ্য জলজ প্রাণী এরা। এরা হচ্ছে জলেই বসবাস করে এবং জলেই এর সব সমস্ত জীবন অতিবাহিত করে। আর মাছে যে বললাম যে মুখ্য এদের জন মানে গমন পদ্ধতিটা কি সন্তরণ পদ্ধতি। তাই হচ্ছে এদের সাঁতার কাটার জন্য এদের দেহটা কেমন হয়, মাকুর মতো হয়। মাকু মানে কেমন, সামনে পেছনে সরু আর মাঝখানটা একটু চওড়া। ঠিক আছে, তাই এদের এটা হচ্ছে মাকুর মতো হচ্ছে এদের গঠন। আর মাছের প্রধান গমনাঙ্গ কি, পাখনা আর মায়োটম পেশি। ঠিক আছে, মাছের প্রধান গমনাঙ্গ। এবার দেখো গমনে আমরা দুটো জিনিসে তাহলে পাখনা আর মায়োটম পেশি ভূমিকা পড়ব। ঠিক আছে, পাখনার ভূমিকা ফার্স্টে, মাছের সাতটি পাখনা থাকে। ঠিক আছে, মাছের সাতটি পাখনা থাকে। পাখনাগুলি রশ্মি বিশিষ্ট। ঠিক আছে, পাখনাগুলি কেমন হয়, রশ্মি বিশিষ্ট হয়। কি হয় যে জলে চাপে বাইরে যে জল যদি জলের প্রচণ্ড চাপ থাকে সেই চাপে কিন্তু ছিঁড়ে যায় না। ঠিক আছে, কিসের জন্য, রশ্মি থাকার জন্য, পাখনা রশ্মি থাকে। প্রতিটি পাখনার গোড়ায় কী থাকে, মজবুত পেশি সংলগ্ন থাকে। ঠিক আছে, পাখনার গোড়ার দিকে থাকে শক্ত পেশি। পেশিগুলির সংকোচন ও প্রসারণ ঘটিয়ে মাছ পাখনাকে সঞ্চালন করে। এই পেশির দ্বারা এরা সংকোচন পাখনাকে কী করবে, সংকোচন ও প্রসারিত করবে, তার ফলে কিন্তু মাছের কী হয়, সঞ্চালন হয়। পাখনাগুলি সঞ্চালন হয়, তার ফলে মাছের সঞ্চালন হয়। আর মাছের যে সাতটি পাখনা, সেই পাখনাগুলি কী কী দেখো, এখানে পাখনার নাম হচ্ছে বক্ষ পাখনা। বক্ষ পাখনা এক জোড়া মানে দুটি। আর কোথায় অবস্থিত, অবস্থান হচ্ছে বক্ষ দেশে অবস্থিত। আর এদের গমনের ভূমিকা, এদের কি গমনের সময় মাছকে জলে ওঠানামা করতে কিন্তু সাহায্য করে, আর কী করে যে স্থিরভাবে ভেসে থাকতে সাহায্য করে। ঠিক আছে, এটা হচ্ছে বক্ষ পাখনার কাজ। এবার হচ্ছে শ্রোণী পাখনা। শ্রোণী পাখনা বা শ্রেণী পাখনা এর কাজ কি, শ্রোণী পাখনা হচ্ছে এক জোড়া। শ্রোণী পাখনা কোথায় অবস্থিত, শ্রোণী দেশে অবস্থিত। ঠিক আছে, বক্ষ পাখনার অনুরূপ কাজ করে, একই রকম কাজ করে। বক্ষ পাখনাও যে কাজ করে, এই শ্রোণী পাখনাও সেই কাজ করে। তার মানে আমাদের এখানে চারটে পাখনা কিন্তু হয়ে গেল, যেহেতু এক জোড়া করে। তারপর আসছে পৃষ্ঠ পাখনা, এটা হচ্ছে একটি। কোথায় থাকে, পৃষ্ঠ দেশে মানে পিঠের দিকে থাকে। দেখো পিঠের দিকে থাকে, এখানে ছবিটা দেখলে তোমরা খুব সহজে বুঝতে পারবে। আর একটা ইম্পর্টেন্ট কথা কি, এই ছবিটা কিন্তু প্র্যাকটিস তোমরা আগে থেকেই করেছো। এটা মাছের, রুই মাছের ছবি, আমরা জানি যে ছোটোবেলা থেকে সবাই প্র্যাকটিস করে, তাই না? তাহলে এই ছবিটা সবারই আমি মনের মধ্যে আছে, আমি জানি। এবার হচ্ছে এই যে পৃষ্ঠ পাখনা পিঠের দিকে থাকে, এর কাজ কি হচ্ছে, গমনের সময় বা মাছের যে গমন হয় বা সন্তরণের সময় মাছকে জল কেটে এগিয়ে যেতে সাহায্য করে, আর দেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। হ্যাঁ, ভারসাম্য ঠিকঠাকভাবে বজায় রাখতে সাহায্য করে। তারপর হচ্ছে পায়ু পাখনা। পায়ু মানে পেছনের দিকে থাকবে। ঠিক আছে, অঙ্কদেশ মানে অঙ্কদেশে পায়ু ঠিক পেছনে অবস্থিত। এটাও হচ্ছে সংখ্যায় একটি, আর গমনে বিশেষ ভূমিকা এর নেই। পায়ু পাখনা কিন্তু গমনে খুব একটা ভূমিকা নেই। এবার হচ্ছে পুচ্ছ পাখনা। পুচ্ছ মানে লেজ, তাই না? পুচ্ছ পাখনা কী করে, এর সংখ্যা একটি আমরা সবাই জানি, আর লেজের শেষ ভাগে অবস্থিত। এটা কোথায় অবস্থিত, লেজের শেষ ভাগে অবস্থিত। আর গমনের সময় এটা কী করে, দিক পরিবর্তনে সাহায্য করে। ঠিক আছে, এটা দিক পরিবর্তনে সাহায্য করছে, কোন দিকে যাবে সেটা। এবার হচ্ছে গমনে মায়োটম পেশির ভূমিকা। পাখনার ভূমিকা হলো এবার মায়োটম পেশি। এটা দেখতে কেমন হয়, এটা হচ্ছে ভি আকৃতির হয়। এই মায়োটম পেশিগুলি তরঙ্গায়িত বিস্তৃত থাকে। ঠিক আছে, এই মায়োটম পেশিগুলো কী হয়, এটা হচ্ছে মাছের দেহের হচ্ছে কী করবে, অগ্রপ্রান্ত এবং পশ্চাৎপ্রান্ত পর্যন্ত প্রবাহিত হওয়ার ফলে মেরুদণ্ডের দুপাশে পর্যক্রমে আন্দোলিত হয় এবং মাছকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। ঠিক আছে, এই মায়োটম পেশিটা কোথায় অবস্থিত, এটা হচ্ছে মেরুদণ্ডের দুপাশ দিয়ে কিন্তু অবস্থিত। পেশি যেদিকে সংকুচিত হয় মেরুদণ্ড সেদিকে বেঁকে যায়। ঠিক আছে, তাহলে এই পেশি যেদিকে সংকুচিত হয় মেরুদণ্ড সেদিকে বেঁকে যায়। পেশি যেদিকে সংকুচিত হয় মেরুদণ্ড সেদিকেই বেঁকে যায়, তাই না? এই সময় বিপরীত দিকে পেশি প্রসারিত থাকে, মানে বিপরীত দিকে যে পেশি থাকে সেটা হচ্ছে প্রসারিত অবস্থায় থাকে। মায়োটম পেশিগুলির পর্যক্রম সংকোচন ও প্রসারণ ফলে কী হয়,
মেরুদণ্ডটি পর্যায়ক্রমে আন্দোলিত হয়। আন্দোলিত হওয়ার ফলে মাছ সামনের দিকে এগিয়ে যেতে পারে বা অগ্রসর হতে থাকে। ঠিক আছে, এবার হচ্ছে মাছের গমন কৌশল। তাহলে আমরা যেহেতু মাছের সন্তরণ আমরা এর আগে জানলাম যে মাছের প্রধান গমন কৌশলটা কি, সেটা হচ্ছে বা গমন পদ্ধতি হচ্ছে সন্তরণ বা সাঁতার কাটা। মাছ মুখ্যত কিসের দ্বারা সাঁতার কাটছে? তাহলে পাখনা ও মায়োটম পেশীর দ্বারা কিন্তু সাঁতার কাটে। আর মেরুদণ্ডের অস্থি সংলগ্ন যে মায়োটম পেশীর সংকোচন ও প্রসারণ ঘটিয়ে মেরুদণ্ডকে তথা সমগ্র দেহকে কিন্তু আন্দোলিত করে। এই আন্দোলন সম্মুখ থেকে পশ্চাৎ দিকে প্রবাহিত হয়, কি হয় ক্রমশ সামনের দিকে কিন্তু এগিয়ে যায় মাছ। ঠিক আছে, এইভাবে কিন্তু মাছ কি হয় বক্ষ পাখনা ও শ্রেণী পাখনার মিলিত প্রয়াসে মাছ নিচে ওঠানামা করতে পারে। আর হচ্ছে জলের যে কোনো তলে স্থিরভাবে ভেসে থাকতে পারে। হ্যাঁ, জলের যে কোনো তলে কি হয় স্থিরভাবে ভেসে থাকতে পারে। আর পুচ্ছ পাখনার সাহায্যে মাছ গমনের দিক পরিবর্তন করতে পারে। দেখো প্রত্যেকটা পাখনার আমরা এখানটায় যদি নাও পড়ি, এটা যদি না জানি, আমরা ছকটা ঠিকভাবে যদি পড়ি তাহলে আমরা টোটালটা জানতে পারবো। ছকটা পড়তে হবে, মানে গমনের পাখনার ভূমিকা আর মায়োটম পেশীর ভূমিকা, এটা পড়লে আমি আশা করি সবাই ঠিকঠাকভাবে বুঝতে পারবে। তাহলে আজকের মতো আমরা ক্লাসটা এখানে শেষ করলাম।